सबको स्वागत के साथ कहना चाहूँगा कि त्रिपुरा फिल्म और टेलीविज़न इंस्टीट्यूट की इनाग्रेशन आज अगरतला की नजरुल कला क्षेत्र पर सभी नेताओं के संबोधित के साथ इनाग्रेशन हुआ है। सभी सम्मिलित में त्रिपुरा की काफ़ी सारे इंतज़ार के बाद त्रिपुरा फिल्म एंड टेलीविज़न इंस्टीट्यूट की इनाग्रेशन से सभी खुश हुआ और बाकी सारे एज इनाग्रेशन की सेलिब्रेशन में कैसे हुआ सभी इस बातों से अब जरूर पता चलेंगे और सभी त्रिपुरा पर के लिए बहुत खुशी की बात होगा। संगे संगे रतन बाबू बोलें सर एक आलोचना तो हो सत्यजित राय फिल्म इन्स्टीट्यूटर संगे क्योंकि से प्राय तीन बचर हो गए ফাইলটা বের করতে হবে। আমি বললাম যে ফাইলটা বের করুন, কোথায় আছে, কি পর্যায়ে আছে সেটাকে বের করে আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে আমরা কি করে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আট দশ দিন বাদে উনি ফাইলটা নিয়ে এলেন, আমরা যা দেখলাম যে অনেক দূরে এগিয়ে যাওয়া যেত কিন্তু আমরা পারিনি কোভিড প্যান্ডেমিক বা তার বিভিন্ন সমস্যার জন্যে। নতুন করে চিন্তা ভাবনা শুরু হলো। সুতরাং ফিল্ম মেকিং ইজ এ ভেরি স্পেশালাইজড লাইন, যাদেরকে আমার পর্দার উপরে দেখি ওরাই ফিল্ম বানায় এমন কথা না। সেখানে ডাইরেক্টর আছে, স্পিচ রাইটার আছে, স্ক্রিপ্ট রাইটার আছে, সাউন্ড রেকর্ডিস্ট আছে, এডিটর আছে, নানা রকম টেকনিশিয়ানরা আছেন যাদের কাজের মাধ্যমে একটা ফিল্ম বানানো হয় এবং সাকসেস এবং ফেলিয়ার ডিপেন্ড করে। সুতরাং আমি খুব আনন্দিত যে আজকে ফিল্ম ইনস্টিটিউট হচ্ছে এবং আমাদের ছেলে মেয়েদের ট্যালেন্ট আছে ত্রিপুরা রাজ্যে। যারা এই বাইরে গিয়ে নিজের নিজেকে একটু পলিশ করেছেন ওরা সব ইন্টারন্যাশনাল। আজকে সত্যি এটা একটা আনন্দের বিষয় যে ত্রিপুরাতেও আমরা কোনোদিন যেটা ভাবিনি যে কোনোদিন একটা ফিল্ম ইনস্টিটিউট বা টেলিভিশন ইনস্টিটিউট হবে। এখানে আমাদের উপমুখ্যমন্ত্রী বলেছেন যে সব কিছুই আছে কিন্তু যখন পুলিশ করে তখন কিন্তু তার যে ওই জিনিসটার অনেক বেশি মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স হয়। আমি ত্রিপুরা সম্পর্কে আমি যতটুকু জেনেছি যে বা জানি যে আমাদের প্রায় এখানে যে কৃষ্টি সংস্কৃতি ত্রিপুরাতে বিশেষ করে ট্রাইবেলসদের মধ্যে আমাদের যারা জনজাতি ভাই বোনেরা আছে এখানে তার ঝলক কিছুটা আমরা দেখতে পেয়েছি। ত্রিপুরা যদিও মিশ্র বসতির প্রদেশ কিন্তু এখানে 19 ট্রাইবসের যে কৃষ্টি সংস্কৃতি বা তাদের যে ঐতিহ্য এবং পরম্পরা সেটা কিন্তু কোনো অবস্থায় খাটো করে দেখার কোনো উপায় নেই। আমরা